রমজানে প্রতিদিন কোনো না কোনো মানুষকে ইফতার করাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার হালাল টাকা থেকে এক বস্তা চনা বুট কিনে এই মাদ্রাসায় দিয়ে দেন, যে কোনো এক মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসার সমস্ত বাচ্চারা ওস্তাদরা আপনার দেওয়া বুটে ইফতার করবে আর সকলের সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। মান ফাত্তারা সাইমা, যে রোজাদারকে ইফতার করাইলো রাসূল বলেন তিনটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। এক নম্বর পুরস্কার কানা লাহু মাগফিরাতান, এটা তার জন্য মাগফিরাতের জরিয়া হবে। দুই নম্বর ওয়াইদ কুরাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে দিবে। আর তিন নম্বর ওই রোজাদারের সমস্ত নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মিন গায়রা আইন তাকাসা মিন আজরিহি শাই, তার আজর থেকে কিছু প্রমাণও ছাড়া। এর সবচেয়ে সুন্দর পদ্ধতি, আপনি এক বস্তা খেজুর কিনলেন, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে, গরিব আত্মীয় স্বজনকে বন্টন করে দিয়ে দিলেন, ওরা আপনার খেজুর দিয়ে ইফতার করবে, আপনি ওদের পুরোপুরি নেকি পেয়ে যাবেন। মজার বিষয় হলো ধনী রোজাদারকে খাওয়ালেও একই পুরস্কার, ধনী রোজাদারকে খাওয়ালেও কি একই পুরস্কার, বলেন ধনী রোজাদারকে খাওয়ালেও কি একই পুরস্কার। এই জন্য ইফতার করাবেন। আল্লাহ আমাকে দুঃখ ধোকা থেকে বাঁচান, হুব্বে জাহ থেকে বাঁচান, হুব্বে মাল থেকে বাঁচান, ফিতনাতুন নিসা থেকে বাঁচান, ফিতনাতুল আমারাত থেকে বাঁচান, ফিতনাতুল মাহিয়া থেকে বাঁচান, ফিতনাতুল মামাত থেকে বাঁচান। আল্লাহ সারা দুনিয়ার জেলখানাগুলোতে যত মজলুমিন আছে সকলকে সবর ও তাকওয়া দিয়ে রেহাই দিয়ে দেন মাওলা, সকলকে সবর ও তাকওয়া দিয়ে রেহাই দিয়ে দেন মাওলা। আল্লাহ রমজান মাসে সমস্ত জেলখানার ওলামায়ে উম্মতকে আপনি রেহাই দিয়ে দেন মাওলা, সারা দুনিয়ার সমস্ত মজলুমিনকে রেহাই দিয়ে দেন মাওলা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মজলুমিনদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ উম্মতি মুসলিমার উপরে রহমের ফয়সালা ফরমান। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসগুলোকে বাঁচান, সমস্ত মাসাজিদগুলোকে বাঁচান। আল্লাহ রমজান মাসের সমস্ত মা বোনগুলোকে ঘরে পৌঁছিয়ে দেন, সমস্ত মা বোনগুলোকে ঘরে ফিরিয়ে দেন, সমস্ত মা বোনগুলোকে ঘরে ফিরিয়ে দেন। আমাদের চোখগুলোকে বাঁচাবার তৌফিক দিয়ে দেন মাওলা, আমাদের চোখগুলোকে বাঁচাবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাকওয়া ছাড়া চোখ বাঁচা যাবে না, আর রোজা রাখলে আপনি বলেছেন তাকওয়া দিয়ে দিবেন, যেমন রোজা রাখলে তাকওয়া দিবেন এমন রোজা রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনামুক্ত রোজা রাখার তৌফিক দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ রমজান মাসে গীবত করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, দামাগের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। সকলে বলেন মোবাইলে গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না, জবানে গুনাহ করব না, কানে গুনাহ করব না, চোখে গুনাহ করব না, দামাগে গুনাহ করব না, লজ্জাস্থানে গুনাহ করব না, হাতে আর পায়ে গুনাহ করব না। সকলে বলেন আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। চোখের গুনাহ আর করব না, বলেন ইনশাআল্লাহ। বলেন যে দু চোখে গুনাহ করবে না আল্লাহর কসম এই দু চোখ আল্লাহ তাআলা দিদার দিয়ে ধন্য করে দিবে। চোখের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ তৌফিক দান করে। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, এবার হলো কালকে, যদি কেউ পারেন শরীফ হবেন। আমি সিলেটে মাদ্রাসা করেছি, প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারে সিলেটে জিকিরের মজলিস হয়, পারলে শরীফ হবেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় পরিস্থিতি ভালো থাকলে আমি আমার মাদ্রাসা মসজিদে এতেকাফ করব, যদি কেউ পারেন এতেকাফ করবেন। যদি সুযোগ থাকে রমজানে প্রতিদিন কোনো না কোনো মানুষকে ইফতার করাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার হালাল টাকা থেকে এক বস্তা চনা বুট কিনে এই মাদ্রাসায় দিয়ে দেন, যে কোনো এক মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসার সমস্ত বাচ্চারা ওস্তাদরা আপনার দেওয়া বুটে ইফতার করবে আর সকলের সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। মান ফাত্তারা সাইমা,
যে রোজাদারকে ইফতার করাইলো রাসূল বলেন তিনটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার কানা লাহু মাগফিরাতান এটা তার জন্য মাগফিরাতের জরিয়া হবে দুই নাম্বার ওয়াইদ ফুরাকাবাতিহি মিনান নার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে দিবে আর তিন নাম্বার ওই রোজাদারের সমস্ত নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে মিন গায়রা আইনুন তাকাসা মিন আজরিহি শাই তার আজর থেকে কিছু কমানো ছাড়া এর সবচেয়ে সুন্দর পদ্ধতি আপনি এক বস্তা খেজুর কিনলেন আপনার নিকটতম আত্মীয় স্বজনকে গরিব আত্মীয় স্বজনকে বন্টন করে দিয়ে দিলেন ওরা আপনার খেজুর দিয়ে ইফতার করবে আপনি ওদের পুরো পুরি নেকি পেয়ে যাবেন মজার বিষয় হলো ধনী রোজাদারকে খাওয়ালেও একই পুরস্কার ধনী রোজাদারকে খাওয়ালেও কি একই পুরস্কার বলেন ধনী রোজাদারকে খাওয়ালেও কি একই পুরস্কার এজন্য নাহমাদুহু ওয়া نستعينহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 25 মার্চ 2022 الصادق ন্যাশনাল গাইডেন্স মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা পর্দার আলোর মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রমজানের আর বাকি সাত দিন বা আট দিন আমাদের দুয়ারে কড়া নাড়ছে নতুন আরেকটি রমাদান বিগত রমজানগুলো চলে গেল হেলায় আর খেলায় আর অবহেলা আর রমজান শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস হায় চলে গেল এবার যেন এমনটি না হয় বলকে আমাদের রমজানের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন রমজানের একটা মুহূর্তের দাম গায়র রমাদানের হাজার বছরের চেয়েও বেশি যেমনটি ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম গায়র নামাজের বাইরের সময়ের হাজার বছরের চেয়েও বেশি
এই জন্য রমজানের মুহূর্তগুলোকে দামি বানানো, রমজানের মুহূর্তগুলোকে কি বানানো বলেন, দামি বানানো। রমাদানের মধ্যে জাহিরি কিছু কাজ আছে, বাতিনি কিছু কাজ আছে। জাহিরি কাজ হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কেয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায়